দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে চাঞ্চল্যকর সব তথ্য নিয়ে নিয়মিত আয়োজন আমার সংবাদ টপ টেন নিউজে। সাথে আছি আমি আশরাফি দিবা। সিলেটে দুই বাসের সংঘর্ষে উভয় বাসের চালক সহ 8 জন নিহত, আহত হয়েছেন অন্তত 15-20 জন। 27 ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ স্বল্পান্নিত দেশ থেকে উত্তরণের জন্য জাতিসংঘে চূড়ান্ত সুপারিশ লাভ করার বিষয়ে কথা বলতে এদিন সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। কারাবন্দী লেখক মুস্তাক আহমেদের ময়নাতদন্ত সম্পূর্ণ, আজ দুপুরে গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। লেখক মুস্তাক আহমেদের মৃত্যুর ঘটনায় কারা কর্তৃপক্ষের কোনো গাফিলতি আছে কিনা তা তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সারা দেশ জুড়ে আবারও মৃত্যুর মিছিল শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আজ শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এই মন্তব্য করেন তিনি। কারাবন্দী অবস্থায় লেখক মুস্তাক আহমেদের মৃত্যুর ঘটনায় 1 মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দিয়েছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো। শুক্রবার শাহবাগে সমাবেশ ও অবরোধ শেষে কর্মসূচি দেওয়া হয়। জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয়দানে বাংলাদেশ যে উদারতা দেখিয়েছে তার প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে মোমেনের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল আলোচনায় এ প্রশংসা করেন তিনি। কারাগারে মৃত্যুবরণ করা লেখক মুস্তাক আহমেদ সরকারের নির্মম শিকার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে কারাবন্দী কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের মুক্তি দাবি করেন তিনি। জঙ্গি গোষ্ঠী আইএসের যোগ দিতে পালিয়ে যাওয়া স্কুল ছাত্রী শামিমা বেগমকে সিরিয়া থেকে যুক্তরাজ্যে ফেরার অনুমতি দেওয়া হবে কিনা সে বিষয়ে আজ রায় দেবেন দেশটির সুপ্রিম কোর্ট। নিউজিল্যান্ড সফরে কোয়ারেন্টাইন ম্যাচ তৃতীয় দিন পার করছেন তামিম মাহমুদুল্লাহরা, মঙ্গলবার থেকে গ্রুপ অনুশীলন। দর্শক এই ছিল আজকের আয়োজন। দেশ ও দেশের বাইরে নতুন নতুন সব আপডেট জানতে চোখ রাখুন আমার সংবাদ ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।